নমস্কার বন্ধুরা, বাংলা খবরে আপনাদের সবাইকে আজ অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অবশেষে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বজ্রপাত সমেত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে, আর হাতে মাত্র কয়েক ঘন্টা, তারপরেই এই পরিস্থিতিটা তৈরি হবে আগামী সোমবার 6 তারিখ, অর্থাৎ সামনের মাসেই 6 তারিখ থেকে বুধবার 8 তারিখ অবধি। আপাতত যেটা লাস্ট আপডেট পাওয়া যাচ্ছে যে বুধবার 8 তারিখ অবধি তাতে মুষলধারে বৃষ্টির ইনিংস চলবে টানা 3 দিন, যেখানে যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখাই তাতে লক্ষ্য করা যাচ্ছে 27.2 মিলিমিটারের কাছাকাছি কিন্তু আমরা বৃষ্টি এই সমস্ত অংশগুলিতে লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে কলকাতা, চন্দননগর সমেত বর্ধমান, শান্তিপুর এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় জায়গায় মুষলধারে বৃষ্টি বজ্রপাত সমেত হতে পারে। বাংলাদেশেও সেম কন্ডিশন রয়েছে। দেখাবো কোন কোন জেলাগুলিতে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী 10 দিন, গরম কবে থেকে কমবে, বঙ্গোপসাগরে কোনোরকমভাবে কোনো সাইক্লোন উঠছে কি না যার জন্য এতটা বৃষ্টি তৈরি হচ্ছে কি না জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেখানে আজ এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতেও ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটাতে প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন, অল অপশানটাতে ক্লিক করে দিয়ে। তো চলুন শুরু করে যাক। তো এখানে যেমন 7 তারিখে দেখাচ্ছি, এরপর যদি আমরা 6 তারিখ দেখে দেখুন, 6 তারিখেও কিন্তু বৃষ্টি, মানে আর একদিন আগে আসলাম তাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বা বাংলাদেশে জেলায় জেলায় বজ্রপাত সময় বৃষ্টি। তার আগে একবার আমরা আজকের আবহাওয়ার পরিস্থিতিটা দেখে নেব। আজকে দুই বঙ্গ জুড়ে আবহাওয়া কেমন কন্ডিশন রয়েছে। আজ এই মুহূর্তে উপগ্রহাতে স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণে পুরোপুরিভাবে কিন্তু আবহাওয়া পরিষ্কার দেখতে পাচ্ছি, কোথাও মেঘ নেই। শুধু আমরা কিছুটা পুরুলিয়ার উত্তর পূর্ব ভাগ, যেমন এখানে রঘুনাথপুরের দিকে হালকা হালকা মেঘলা আকাশ লক্ষ্য করতে পাচ্ছি, আর বাদবাকি জায়গা পুরোপুরিভাবে পরিষ্কার। সকাল থেকে যেমন রোদ্রের তেজ লক্ষ্য করা যাচ্ছে তেমনটাই যাবে। উত্তরবঙ্গের দিকেও পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে, শুধু দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকটাতে হালকা আংশিক মেঘলা আকাশ, বাদবাকি জায়গা পরিষ্কার। অসমে পরিষ্কার, ত্রিপুরাতেও পরিষ্কার এবং বাংলাদেশেও পরিষ্কার। এবার আমরা চলে যাবো বায়ুর ঝাপটা মোড়ে। তো বায়ুর ঝাপটা মোড় গেলে দেখুন ঝড় কিন্তু সম্ভাবনা রয়েছে। আগামীকাল 30 তারিখ মঙ্গলবারে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টে দুই বর্ধমানে রয়েছে প্রভাব। মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর হয়ে এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর হয়ে উপকূলে গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু আমরা ঝড়ের হাওয়া দেখতে পাচ্ছি, অর্থাৎ ঝড়ো হাওয়া, যেখানে আমরা গতি লক্ষ্য করতে পারছি 50 কিলোমিটারের ওপরে প্রতি ঘন্টায় কিন্তু থাকতে পারে। একই সঙ্গে বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব ভাগে, যেখানে আমরা চিটাগং, লালমোহন, কলাপাড়া, সেনবাগ, ফেরতগঞ্জ, কুমিল্লা, এখানে ত্রিপুরার আমারপুর, অম্বাসা, আগরতলা এই জায়গাগুলোতেও আমরা প্রচণ্ড ঝড়ের হাওয়ার কিন্তু বেগ দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, তারপর হচ্ছে পাবনা, মহাদেবপুর, বালুরঘাট, গঙ্গারামপুর, মালদা, কারান্দিগি, দিনাজপুর, পশ্চিমবঙ্গের মালদা, তারপর হচ্ছে গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, পূর্ণিয়া, এদিকে বিহারের এই সমস্ত সাইডেও কিন্তু ভালো প্রভাব রয়েছে। তো এটাকে যদি আমরা এগিয়ে গিয়ে 1 তারিখ অর্থাৎ বুধবার দেখি, বুধবারেও কিন্তু ঝড়ো হাওয়া রয়েছে, কিন্তু তেমন যে একটা শক্তিশালী আছে এমনটি নয়। বৃহস্পতিবার 1 তারিখে দেখতে পাচ্ছেন সরাসরি, বৃহস্পতিবার 2 তারিখে বঙ্গোপসাগর থেকে কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, একদম গিয়ে বঙ্গের ওপরে বাড়ি খাচ্ছে, যার জন্য কিন্তু এবারে ঝড়ের বা বৃষ্টির সম্ভাবনাটা বঙ্গোপসাগর থেকেই তৈরি হবে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এখানে আমরা শুক্রবার 3 তারিখেও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, 4 তারিখ শনিবারেও পরিষ্কার থাকবে একটুখানি, রোববার 5 তারিখে কিন্তু আবারও আমরা নতুন করে ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। আর 5 তারিখের প্রভাবটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন সব থেকে বেশি থাকবে, যেখানে খড়গপুর, বালিচক, তমলুক, বারুইপুর, কলকাতা, কোলাঘাট, বেলদা, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কৃষ্ণনগর হয়ে একই সঙ্গে যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, ঢাকা, ফরিদপুর, নাগেরপুর, বেড়া, মহাদেবপুর, বালুরঘাট হয়ে এদিকে মালদা, কারান্দি, কিষানগঞ্জ এই সমস্ত উত্তর এবং দক্ষিণবঙ্গ নিয়ে ভালো ঝড়ো হাওয়া চলতে পারে। সোমবার 6 তারিখ, 6 তারিখেও দেখা যাচ্ছে সেম প্রভাব, অর্থাৎ প্রভাবটা দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে কিন্তু বঙ্গোপসাগর থেকে ঢুকছে, আর একটা ঘূর্ণাবর্ত কাজ করছে যেটা আমরা এইখানে সরাসরি দেখতে পাচ্ছি, যার ফলে কিন্তু বৃষ্টি। আর এই 6 তারিখ থেকে কিন্তু বৃষ্টি চালু হবে। তারপরে মঙ্গলবার 7 তারিখ, 7 তারিখে যদি আমরা যাই কী আছে দেখুন, 7 তারিখেও ভালো কিন্তু প্রভাব রয়েছে। দেখুন 7 তারিখে ঝড়ে হওয়ার বেগটা আমরা গোয়ালতর সাইডে কত কিলোমিটার বেগে দেখতে পাচ্ছি,
71 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঝড়ের বেগ রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, 65-67, খড়গপুর, আরামবাগ, খাতড়া, মানে কালবৈশাখীর থেকেও কিন্তু শক্তিশালী প্রভাব আমরা এটাতে দেখতে পাচ্ছি। ঘূর্ণিঝড় না হলেও প্রায় দমকা হাওয়া কিন্তু ঘূর্ণিঝড়ের মতনই হতে পারে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে 8 তারিখেও রয়েছে, অর্থাৎ ঝড়ো হওয়ার বেগ কোথায় কোথায় কতটা থাকতে পারে সেটা কিন্তু সম্পূর্ণটা বন্ধুরা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবার আমরা লাস্ট যাবো, দেখে নেবো বজ্রবিদ্যুৎ মোড়ে, যেটা আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন বৃষ্টিটা কবে থেকে হবে। 4 তারিখ থেকে যদি আমরা দেখি, দেখুন এখানে 4 তারিখের মধ্যে কিন্তু কোনো ঝড়ো বৃষ্টির সম্ভাবনা নেই। দেখতে পাচ্ছেন 4 তারিখে দক্ষিণবঙ্গে নেই, কিন্তু উত্তরবঙ্গে আছে চারপাশে। দেখুন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবং অসমের বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশেরও উত্তরভাগে 4 তারিখ কিন্তু ভালো ঝড় এবং বৃষ্টি আছে। কিন্তু 6 তারিখ যখন আমরা যাচ্ছি, 6 তারিখে তো সকালবেলা থেকে উত্তরবঙ্গে প্রভাব চালু হবে। দেখুন উত্তরবঙ্গে কোন কোন জেলাগুলো, যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মাথাভাঙা, তারপরে যে তুফানগঞ্জ, তামারহাট, আগমনী, এ সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, মদান, সিলেট, মৌলভীবাজার, লাখাই, বিশ্বম্ভরপুর, এই সমস্ত জায়গাগুলোতেও আমরা এর যে প্রভাব সেটা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। আর একই সঙ্গে এই প্রভাবটা কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে থাকবে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণে প্রভাব পড়বে, যার জন্য আমরা যদি উপকূল থেকে দেখা শুরু করি 6 তারিখে, উপকূলের রায়দিঘি, গঙ্গাধরপুর, কাকদ্বীপ, ঝাড়খালি হয়ে বৃষ্টি হবে, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মহিষাদল, কোলাঘাট, পাঁশকুড়া, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা, নিউ টাউন, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, হাওড়া, বাদুরিয়া, তাকিব, স্বরূপনগর, কাঁচড়াপাড়া, চাকদা, এই সমস্ত জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা যদি মিলিমিটার মাপায় 11 মিলিমিটারের উপরে রয়েছে। দাসঘরা রয়েছে, জগৎবল্লভপুর, খানাকুল, জঙ্গলপাড়া, কতুলপুর, বিষ্ণুপুর, এই সমস্ত জায়গায় মাঝারি মানে বৃষ্টিপাত রয়েছে। বর্ধমানে সোনামুখী, বারজোড়া, দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, দমকা, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, কাটোয়া হয়ে নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে এদিকে নলহাটি, দুলিয়ান, ফারাক্কা, মালদা, এখানে আবার বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জ, কারান্দি, গোরঘাট, শিরিষবাড়ি, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, শ্যামনগর, এই সমস্ত জায়গাগুলিতে। তারপর আরেকটু যদি এগিয়ে যাই আমরা, আরেকটু এগিয়ে গিয়ে 6 তারিখের পর যখন 7 তারিখ অর্থাৎ বুধবার যাচ্ছি, দেখতে পাচ্ছেন বুধবারে কিন্তু সকালবেলা থেকে বাংলাদেশ হয়ে প্রভাবটি পশ্চিমবঙ্গের দিকে ঢুকবে। আর বুধবারে বৃষ্টিটা, সরি বুধবার কেন বলছি, মঙ্গলবার 7 তারিখ, সেই মঙ্গলবারের বৃষ্টিটাই কিন্তু সবথেকে ভয়ঙ্কর থাকবে, যেখানে কলাপাড়া, পিরোজপুর, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, লোহাগাড়া, নাগেরপুর, দেখুন নাগেরপুর এবং তার আশেপাশে কিন্তু 22 মিলিমিটার, প্রায় 23 দেখুন 23 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাবনা, শির, কালীহাটি, ত্রিশাল, ময়মনসিংহ, এই সমস্ত জায়গাগুলিতে। তারপরে আমরা আরেকটু এগিয়ে গেলে 7 তারিখে দেখুন সন্ধ্যা বা বিকালবেলা, সে সময় কলকাতা এবং উপকূলের আশেপাশে বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিটার পুরো আপডেটটা আমরা সন্ধ্যাবেলার আপডেট আপনাদের কাছে তুলে ধরবো আরও ভালোভাবে, কারণ এই বৃষ্টিটা কিন্তু প্রচণ্ড রয়েছে আর ভয়ঙ্কর বৃষ্টি রয়েছে। এরা প্রায় উপকূলের বিভিন্ন জেলা কিন্তু ভাসিয়ে দিতে পারে, এতটাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা থেকে শুরু করে এখানে চন্দননগর, আরামবাগ উপর সাইডে, শান্তিপুর, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গাতে ভালো বৃষ্টির চান্স রয়েছে। বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, চাকুলিয়া, খড়গপুর, দুই মেদিনীপুর, এই সমস্ত জায়গাগুলিতে। তবে 7 তারিখে তো চললো, এরপরে যখন আমরা 8 তারিখ যাচ্ছি, দেখুন 8 তারিখেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে। অর্থাৎ 8 তারিখেও টানা বৃষ্টি চলবে পুরো প্রত্যেকটি জেলায় জেলায়, এমনই কিন্তু পরিস্থিতি রয়েছে নদিয়া, কৃষ্ণনগর, দুই বর্ধমান, দুর্গাপুর, বীরভূম, কলকাতা এবং তার আশেপাশে, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পাবনা, মেহেরপুর, রাজশাহী, সিংড়াক, মালদা, বালুরঘাট, গোরঘাট, ময়মনসিংহ, এ সমস্ত জেলাগুলিতে। আশা করি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এতটাই রাখলাম, এরপরে আমরা আবার নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের মাঝখানে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে কোথায় কোথায় আবহাওয়া কেমন রিলেটেড পরিস্থিতি থাকবে। এখনকার জন্য এতটা রাখলাম, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।